সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার। আগরতলা টাউন হলে আয়োজিত এই কনভেনশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যরা। তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন। ছাপান্ন ইঞ্চি ছাতিতে লাঠি পড়তে লাগলো লক্ষ লক্ষ কৃষকের, এবং শেষ পর্যন্ত ১১টা মিটিং হলো। মিটিং এ লোক দেখানো, দেখাবার জন্য মিটিং, সমাধানের জন্য কাজ হলো না কিছু, আন্দোলন চলতে লাগলো। আমরা তিনবার ভারত বন্ধ হলো, রেল রোক হলো, রাস্তাঘাট অনেক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়েছি, কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। শেষ পর্যন্ত যখন নরেন্দ্র মোদী দেখলো এদেরকে কিছুতেই বেশি বাড়ানো যাচ্ছে না, বদনাম শুরু হলো। রোজ বললো এরা হচ্ছে মাওবাদী, তারপরে বললো এরা চীনের দালাল, তারপরে বললো পাকিস্তানের দালাল।